গুড মর্নিং বন্ধুরা, AMD অল ব্লগসে তোমাদের সবার স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমার শুরু হলো লাল চা আর টোস্ট বিস্কিট দিয়ে। তারপর দেখো কত জামা কাপড় কেচে নিয়েছি। জামা কাপড় কাচাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে সকালটা খুব তাড়াতাড়ি ছিল, তো সকাল সকাল আমি কাচাকাচি করে নিয়েছি। আর আজকে রান্না সেইভাবে কিছু করতে পারিনি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত করেছি। তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আমি আর ছেলেই খাবো। আর বাপির বাবা আজকে ভাত নেয়নি, ও একটু তাড়াতাড়ি বেরিয়েছে। ও বলল যে ও আজকে ভাত নেবে না, দুপুরের খাবারটা বাইরে খাবে আর সকালের টিফিনটা করে দিতে। তাই জন্য ওকে আমি চাও করে দিলাম, ও এক চাও নিয়ে চলে গেছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে এখন মেলে নেব। তো বর্ষার দিনের আকাশ এই মেঘ তো এই বৃষ্টি, তো আজকে সকালে একটু রোদ আছে, তো ওই জন্য আর কি আমি অনেকগুলো কেচেছি। তো এগুলো শুকালে এগুলোকে উঠিয়ে রেখে তবে আমাকে যেতে হবে। তো এখন আমি জামা কাপড়গুলোকে মেলে নিই। এখানে দেখো একটা গোলাপ গাছে দুটো গোলাপ ফুল ফুটেছিল। তো এই গোলাপ গাছ দুটোকে আমি কিনেছিলাম, একটা হলুদ আর একটা লাল বলে দিয়েছিল, কিন্তু হলুদ গাছটা মরে গেছে আর যেটা লাল বলে দিয়েছিল সেটা সাদা হয়েছে। তো সেই গাছের দুটো ফুলের মধ্যে একটা ফুল ভেঙে গেছে, যত সম্ভব বেড়ালে খেলা করতে করতেই ভেঙে দিয়েছে। তো আজকে একটু তাড়া আছে, বোন ফোন করেছে, বোনের বাড়িতে যাওয়া আছে, একটু দরকার আছে, তো বোনের বাড়িতে যাব। তারপরে দেখো ওপারে কিছু জামা কাপড় আমার কলপারে রাখা ছিল, সেই জামা কাপড়গুলো এনে আমি মেলে দিলাম। সব কাজ সারা হয়ে গেছে, এখন রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন বোনের বাড়ি চলেছি। বোন সকালে ফোন করেছিল, তো যাব এখন। তারপর ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আমরা অটোতে উঠে পড়েছি, অর্ধেক রাস্তা চলে এসেছি। চলে এসেছি আমরা, এখন নামবো।
বন্ধুরা, অটো থেকে নেমে আমরা হাঁটছি। তো দেখুন চারিদিকে সবুজ আর সবুজ, গাছপালাগুলো বৃষ্টিতে ভিজে তরতাজা হয়ে উঠেছে, কত সুন্দর লাগছে। দেখুন সামনের দিকে, দেখুন আমরা এখন বাগানে যাচ্ছি, বাগানে গিয়ে কিছু সবজি তুলবো। ওই যে আমার বোন চলে যাচ্ছে বাগানের দিকে, রাগ যেন রাগ করেছে চলে যাচ্ছে। ওই যে যাচ্ছে, এবারে এসে ওই যে গোড়ারি ভাত খেয়ে আসলো, সারাক্ষণ শুয়ে। আমরা আজকে জঙ্গল ভ্রমণে বেরিয়েছি, দেখো সবাই কত, দেখো দেখো নয় দেখো, জঙ্গল ভ্রমণে বেরিয়েছি। এখানে আছে একটু কাদা, সাবধানে যেতে হবে, নালে পাপিসলি আলুর দম। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এটা কি বলবেন, দেখুন আপনারা কমেন্টস করে বলবেন এটা কি। বন্ধুরা বোনের বাড়িতে এসেছি, তখনই বৃষ্টিটা এসছে, তো তখন আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপরে আমরা বৃষ্টি থামার পরে বাগানে চলে এলাম। তো দেখুন বাগানের চারিদিকের পরিবেশটা, দেখুন বৃষ্টি ভেজে সবুজ, চারিদিকে সবুজে সবুজ দেখুন। আর আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই, দেখুন এই যে আমার বোন বসে আছে, বোনের ছোট মেয়ে আর বোনের হাজবেন্ড বসে আছে, ওরা বাগানে কাজ করছিল। এটা ওদের বাগানে একটা ছোট্ট মতো ঘর করা আছে, এখানে জিনিসপত্র রাখে। এখানে পেয়ারা বাগান আছে, বন্ধুরা দেখুন গাছে কত পেয়ারা, একটু দেখাই, এই যে দেখুন দে পেরে দে, দেখুন কত বড় একটা পেয়ারা পেরে নিয়েছি, আরো দু একটা পারবো। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো বোনের বাড়িতে এসে আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি আপনাদের দেখাই, দেখুন কত কই মাছ, দেখুন বোন ধরে রেখে দিয়েছিল, আমাকে দিয়ে দিল, বললো কিছু নিয়ে যেতে, কত মাছ দেখুন। এগুলো এখন আমি নিয়ে যাব, ঢাললেই সব পালিয়ে যাবে। আমরা খেতে বসে গেছি সন্ধ্যাবেলা, শশা নিয়েছি, শশা কেটে নিয়েছি, আমড়া নিয়েছি, পেয়ারা নিয়েছি, বাদাম ভাজা, চানাচুর মুড়ি, সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেছি। লঙ্কা দাও, কই লঙ্কা, একদমই গুড্ডি একটা লঙ্কা দে মা, মুড়া মুড়া থেকে লঙ্কা বল, একটা আমরা কেটেছে। সুমি সুমি
আমরা কবি বললি আয়, গুড মর্নিং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, কালকে বনবাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত্রি হয়ে গেছিল, তাই আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকাল সকাল এই যে চা নিয়ে বসে গেছি। আর আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন, খারাপ হলেও কমেন্টস করবেন, ভালো হলেও কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আসলে কেমন হচ্ছে। আর লাইক করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন টাটা।